জাতীয় গ্রিডে বিপর্যয়ের সময় বন্ধ হয়ে যাওয়া কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্র এখনো চালু করা সম্ভব হয়নি। স্পট মার্কেট থেকে এলএনজি গ্যাস কেনা যাচ্ছে না। সব মিলিয়ে সারা দেশে বেড়েছে অনিয়ন্ত্রিত লোডশেডিং। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন। দিনে তিন থেকে চারবার, কোনো কোনো এলাকায় পাঁচ থেকে ছয়বারও বিদ্যুৎ আসা যাওয়া করছে। দুই ঘন্টার বেশিও লোডশেডিং হচ্ছে কোথাও কোথাও। দুদিন আগে দৈনিক গড়ে তিন থেকে চারবার লোডশেডিং হলেও এখন হচ্ছে ছয় থেকে সাতবার। এতে দৈনন্দিন কাজে চরম ব্যাঘাত ঘটছে। এছাড়া বিদ্যুতের অভাবে পানি সংকটেও ভুগতে হচ্ছে। আমাদের আজকের আলোচনার বিষয় বেড়েছে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন। এসব নিয়ে আলোচনায় আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন বগুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি মাহফুজুল ইসলাম রাজ এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাহবুবুল হাকিম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মানচিত্রে। শুরুতেই আমি যেতে চাইব সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাহবুবুল হাকিম আপনার কাছে। আপনার কাছে জানতে চাইব যে এই যে লোডশেডিং হচ্ছে, এই লোডশেডিং সামাল দেওয়ার সক্ষমতা কি আমাদের আছে, বা এই দায়টা আসলে কার এই লোডশেডিংয়ের? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মানচিত্রতে। তো আসলে আমরা আসলে একটা ভিশাস সার্কেলের মধ্যে পড়ে গেছি। এই প্রথমে হচ্ছে ডলার সংকটের কারণে আমরা আসলে তেল এবং গ্যাসের একটা মানে কিনতে আমাদের যে ডলারের কারণে আমাদের এলএনজি ইম্পোর্ট বন্ধ। তো এই বন্ধ হওয়ার ফলে এগুলা আবার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জ্বালানি হিসেবে ইউজ হয়। তো আমরা বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, আমরা লোডশেডিং এ যেতে হচ্ছে। লোডশেডিং এ যাওয়ার ফলে এখন কি হচ্ছে, আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে এটার প্রভাব পড়ছে। কারণ ম্যানুফ্যাকচারিং সেক্টরে বিকল্প বিদ্যুৎ ডিজেলের মাধ্যমে অনেকে তার প্রোডাকশন চালানোর চেষ্টা করছে। তারপরে কোনো কোনো শিল্প খাতে আসলে প্রায় 30-40% ম্যানুফ্যাকচারিং উৎপাদন আসলে বন্ধ হয়ে গেছে বা বন্ধ করে রাখতে হচ্ছে। তো এর প্রভাব আসলে এক্সপোর্টে পড়ছে। যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি তারা অনেকগুলা যে বিক্রয় আদেশ যেগুলা এগুলা বাতিল করছে। তার ফলে আমাদের এক্সপোর্ট ব্যাহত হচ্ছে। এক্সপোর্ট ব্যাহত হলে আবার সেই রিজার্ভে ধাক্কা, রিজার্ভ কমে আসছে এবং রিজার্ভের ফলে ডলার সংকট। এই ডলার সংকটের কারণ আবার সেই তেল গ্যাস আমদানিতে বাধা। তো এটা একটা আসলে আমি মনে করি আমরা একটা ভিশাস সার্কেল বা দুষ্টচক্রের মধ্যে পড়ে গেছি। এটা থেকে উত্তরণে আসলে আমরা খুব এখনই যদি আমরা স্ট্রং একটা সরকারি নীতিমালা এই এই চক্র থেকে বের হতে না পারি, আমাদের সামনে ম্যাক্রো ইকোনমিক অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আমরা পড়তে পারি। আর তার পাশাপাশি আসলে এই এছাড়া মানে অন্যান্য যে আমাদের কর্মঘণ্টা, দেখা যায় অনেক ক্ষেত্রে বিদ্যুৎ না থাকার ফলে অনেক কর্মঘণ্টা আমাদের শ্রমিকরা বসে থাকতে হচ্ছে, কাজ করতে পারছে না। আর তার পাশাপাশি এখন খরচের দিক থেকেও আমরা আসলে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষেরা অনেক হিমশিম খাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যায় বিদ্যুৎ যখন সাধারণ বিদ্যুৎ যে লাইন ওইটাতে যখন বিদ্যুৎ থাকে না, কোম্পানিগুলা তার এখন বেশিরভাগ কোম্পানি তার বিকল্প জ্বালানি হিসেবে ডিজেল দিয়ে বিকল্প জ্বালানি ইউজ করছে। বিকল্প জ্বালানি আপনারা জেনে থাকবেন এটা সাধারণ জ্বালানি খরচ বা বিদ্যুতের খরচ থেকে আর অনেক বেশি পড়ে। তো তার ফলাফলে দেখা যাচ্ছে যে আমাদের এই ফলাফল স্বরূপ আমাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। এই কস্ট বাড়া ইনফ্লেশনে আরো বেশি ধাক্কা লাগছে। তো আসলে আমাদের এই মুহূর্তে আমাদের নিজেদেরও যতটুকু পারা যায় মিতব্য হয়ে এই দুষ্টচক্র বা বিশেষ সার্কেল থেকে আমাদের বের হয়ে না আসতে পারলে সামনে আমাদের আরো অনেক সংকট ঘনীভূত হবে। কারণ আমরা গত মাসে দেখেছি আমাদের এক্সপোর্ট আর্নিং কমে গেছে, আমাদের যে রেমিটেন্সটা এইটাও কমে গেছে। তো এখানে আমাদের সরকারের আসলে আলোকপাত যদি করেন যে রেমিটেন্সের আমাদের ডলারের সংকটটাও যদি আমরা কাটাতে পারি, যে আমরা ওই আরো বেশি প্রণোদনা দিয়ে অথবা আমাদের যে লিগাল চ্যানেল, টাকা কিন্তু দেশে আসছে কিন্তু আমাদের ওই যে হুন্ডি এগুলাতে আরো বেশি আমাদের যদি নজরদারি বাড়াতে পারি, তাহলে আমরা বৈধ চ্যানেলে যদি আমরা আমাদের বৈদেশিক মুদ্রা আনতে পারি, তাহলে কিন্তু আমরা ওই এলএনজি ইম্পোর্ট এগুলা থেকে আমরা আসলে আরো আনতে পারবো। আমাদের সাধারণ জ্বালানি খাত আরো ব্যাহত হবে না, আমাদের উৎপাদন খাত ভালো হবে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুল হাকিম, আপনি কি মনে করছেন যে এই লোডশেডিং কেন হচ্ছে? দুইটা কারণে হচ্ছে। একটা হচ্ছে আমাদের আমরা আসলে বেশি কনসেন্ট্রেটেড, আমাদের মাত্র 8% মতো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এখন
আমাদের যে বাকি যে জ্বালানি, যেটা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, আবার তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, আমরা জানি এগুলো আমাদেরকে আমদানি করতে হয়, যেহেতু আমরা ডলারের সংকটের কারণে ওইভাবে আমদানি করতে পারছি না, এটা একটা বড় সংকট। তার পাশাপাশি আমাদের আসলে ওই যে সক্ষমতা দেখা গেছে যে আলটিমেটলি একবার ঝামেলা, এই যে লাস্ট যে জাতীয় গ্রিড বিপর্যয়, আমরা এই বিপর্যয়ে পড়লে আমাদের সাস্টেইনেবল কোনো প্ল্যান থাকে না এই বিপর্যয় থেকে কিভাবে কাটাতে পারি। তো আমাদের আসলে এই বিপর্যয় আমরা কাটাতে পারবো যদি আমরা আসলে ওই ডলার সংকট থেকে আসলে বের হতে পারি, তাহলে আমাদের যথেষ্ট বিদ্যুৎ কেন্দ্র আছে, আমাদের অল্টারনেটিভ সাপোর্ট সিস্টেম আছে, কিন্তু আমাদের আসলে ওই রিজার্ভের সংকট থেকে বের হতে হবে। তো আমরা আশাবাদী হতে পারি যে একটাই এখন আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট আছে যা ভবিষ্যতে কাজে লাগতে পারে, সেটা হচ্ছে আমাদের শীতকাল। ওইটাকে যদি আমরা কাজে না লাগাতে পারি, ওইটা থেকে আমরা যদি উত্তরণ না হতে পারি, তাহলে আগামী ফেব্রুয়ারি মার্চ থেকে আমরা যদি রিজার্ভটাকে আরো সামনের দিকে বা বাড়াতে না পারি, তাহলে কিন্তু আগামী বছর আমাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং। তার উপর বৈশ্বিক যে মন্দার একটা কথাবার্তা চলছে, তার পাশাপাশি আমরা দেখছি ইউক্রেন রাশিয়া যুদ্ধ আরো বড় ভাবে রূপ নিচ্ছে। জি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুল হাকিম, এ বিষয়ে আমরা আরো আপনার কাছে জানতে চাইবো, কিন্তু তার আগে আমরা একটু বগুড়া থেকে ঘুরে আসতে চাই। বগুড়ায় আছেন বগুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ সভাপতি মাহফুজুল ইসলাম রাজ। আমি তার কাছে জানতে চাইব যে লোডশেডিংয়ে ব্যবসার ক্ষয়ক্ষতি কতটুকু হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনারা যারা এই মুহূর্তে ডিবিসি চ্যানেলের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বগুড়া চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে অত্যন্ত একটি খারাপ সময় আমাদের ব্যবসায়ীদের জন্য যাচ্ছে, তার কারণ সরকার যে রেশনিং সিস্টেমটি যেটি চালু করার জন্য ব্যবসায়ীদের উপর ইতিমধ্যেই সপ্তাহে একদিন আমাদের যে আমরা ফ্যাক্টরি বন্ধ রেখে আমাদের যে প্রোডাকশনকে আমরা কমিয়ে দিয়ে বিভিন্নভাবে আমরা যে রেশনিং কার্যক্রমটি চালিয়ে যাচ্ছি, এটি আমাদের সত্যি আমাদের লেবার এবং আমাদের বিদ্যুতের যে ঘাটতির যে জায়গাটি সেটি আমাদের পূরণ হবার নয়। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম শিল্প কলকারখানাগুলোই আপনার ঋণের উপরে নির্ভরশীল। এই ঋণ ঋণ শিল্পের যে সমস্ত শিল্প কারখানাগুলো ঋণের উপরে নির্ভরশীল, সেগুলোতে যদি এরকম লোডশেডিং একটা জায়গায় পৌঁছে যায়, তাহলে সত্যিকার অর্থেই আমাদের জন্য এটি অত্যন্ত কষ্টকর। কারণ আগামী দিনের যে বাংলাদেশ, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্নে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বিদ্যুতের যে চাহিদা আমরা ইতিমধ্যে পৌঁছে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ঘরে ঘরে বিদ্যুতের যে স্লোগানটি চালু করে আজকে আপনার প্রায় 97-98% মানুষের ঘরে বিদ্যুৎ, এবং সেই বিদ্যুৎকে কেন্দ্র করে আজকে আমাদের এই যে লোডশেডিং এর জায়গা, গত 2 বছরে কিন্তু আমাদের এরকম সমস্যায় কিন্তু আমরা পড়ি নাই। তখন কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত বিদ্যুৎ, পর্যাপ্ত মানি, পর্যাপ্ত আমাদের ডলার সবকিছুই আমাদের হাতে ছিল। আপনি জানেন যে সারা বিশ্বে একটি করোনা মহামারী ইতিমধ্যে আমাদের দেশ থেকে চলে গেছে, সেটি নিয়ে আমাদের ব্যবসায়ীদের একটি ব্যাপক ক্ষতি আমরা ইতিমধ্যে সারা বিশ্বের মানুষই সেটি দেখেছে, এবং তারা সেই ক্ষতির সাধনটি ইতিমধ্যে আমরা পুষিয়ে নেওয়ার জন্য যখনই আমরা একটু ঘুরে দাঁড়িয়েছি, ঠিক সেই মুহূর্তেই আবার এই রেশনিং কার্যক্রমটি চালু হওয়ার কারণে আমাদের ব্যবসায়িক ভাবে তো অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তবে আমরা বিশ্বাস করি যে এই রেশনিং কার্যক্রম আমরা যে ডিজেল দিয়ে বা অন্যান্য বিকল্প বিদ্যুৎ ব্যবহার করে আমরা যে ফ্যাক্টরি গুলো চালানোর জন্য চেষ্টা করছি এবং চালিয়ে যাচ্ছি, তার মাঝখানে বিদ্যুতের আরো কিছু লোডশেডিং এই রেশনিং এর বাইরেও কিন্তু সরকার যদি বলে থাকে যে এখানে 2 ঘন্টা রেশনিং হবে, সেখানে কিন্তু 2 ঘন্টার জায়গায় কিন্তু আমরা 3 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 4 ঘন্টা কিন্তু আমরা বিদ্যুৎ থাকছে না, এরকম অবস্থায় কিন্তু আমরা দেখছি। এটি হলে আমাদের জন্য সবচেয়ে মানে কষ্টের জায়গা, কারণ আমরা যে রেশনিং এর জায়গাটি আমরা তৈরি করেছি সেটি আমাদের একটা ইতিমধ্যে আমরা পরিকল্পনা মাফিক আমরা কাজ করে চলছি, কিন্তু সেই পরিকল্পনায় যখন আমাদের ব্যাহত হচ্ছে আবার যখন সেকেন্ড লোডশেডিং এর পাল্লায় পড়ে, তখন কিন্তু এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। আমরা বিশ্বাস করি যে সরকার ইতিমধ্যে বিদ্যুতের যে কার্যক্রম গুলো রেশন থেকে শুরু করে যে কার্যক্রম হাতে নিয়েছে, এখানে আমাদের বিকল্প জ্বালানির একটা ক্ষেত্র আমাদেরকে তৈরি করতে হবে। আপনি জানেন যে ইতিমধ্যে নর্থ বেঙ্গলে একটা বিশাল আকারে আমাদের কিন্তু সৌর বিদ্যুৎ প্ল্যান্ট কিন্তু স্থাপন করা ইতিমধ্যে কাজ দ্রুত এগিয়ে চলছে। আমরা বিশ্বাস করি যে এইগুলোর এই ইউক্রেনের যুদ্ধ যদি খুব তাড়াতাড়ি থেমে যায়, তাহলে এই সমাধানটি খুব গুরুত্ব খুব তাড়াতাড়ি হয়তো সমাধান হয়ে যাবে, কিন্তু বাস্তবিক অর্থে এটি যদি আরো লং টাইম ধরে চলে, তাহলে কিন্তু সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনার সাথে আরো কিছু পরিকল্পনা যোগ করে আমাদের এই বিদ্যুৎ সেক্টর এবং এই জ্বালানি সেক্টরকে কিন্তু ধরে রাখতে হবে। আপনি জানেন যে আজকের বাংলাদেশের যে শিল্প কলকারখানার যে অবস্থা, বাংলাদেশের ব্যবসায়ীদের যে অবস্থা, তাতে কিন্তু আমরা বিশ্ববাজারের বিভিন্ন মান নিয়ন্ত্রণ করে বাংলাদেশের মানুষ কিন্তু বিভিন্নভাবে কিন্তু ব্যবসা পরিচালনা করছে, ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্র কিন্তু প্রসারিত হয়েছে।
এই সেই ক্ষেত্রটিকে প্রসারিত করার ক্ষেত্রে যদি সরকার আরেকটু প্রণোদনার জায়গা এবং সরকার যদি এদিকে একটু চোখ দেয়, ব্যবসায়ীদের কোথায় কোন অসুবিধা সেটি যদি দেখে, তাহলে কিন্তু আমাদের এই জায়গা থেকে আমরা সহজে বের হয়ে আসতে পারবো বলে আমরা মনে করি। কিন্তু ব্যবসায়ীদের, বড় বড় ব্যবসায়ীদের বিদ্যুতের যে, আমাদের যারা ফ্যাক্টরি আছে, আমরা যারা ফ্যাক্টরি পরিচালনা করি, সত্যি আমাদের রেশনিং কার্যক্রম এবং সপ্তাহে একদিন বন্ধ, এটি আমাদের জন্য খুবই একটি কষ্টকর অবস্থা তৈরি হয়েছে। কারণ আমাদের যে পরিমাণ প্রোডাকশন হওয়া প্রয়োজন। জি জনাব মাহফুজুল ইসলাম, লোডশেডিং নিয়ে আমরা আরো কথা বলবো, জনদুর্ভোগ নিয়েও আমরা কথা বলবো, কিন্তু তার আগে আমাদের সময় হয়েছে একটি বিরতির। মানচিত্রে নিচ্ছে একটি বিরতি। দেখছেন মানচিত্র, আজ আলোচনা করছি বেড়েছে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন এই প্রসঙ্গে। আলোচনায় যুক্ত আছেন বগুড়া থেকে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহ সভাপতি মাহফুজুল ইসলাম রাজ, এবং সিলেট থেকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুল হাকিম। শুরুতেই আমি এবারে যেতে চাই বগুড়ায়। বগুড়ায় আছেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহ সভাপতি মাহফুজুল ইসলাম। আপনার কাছে জানতে চাই যে লোডশেডিংয়ের কারণে তো শিল্প কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে, এই উৎপাদন ব্যাহত হওয়ার কারণ কি খুচরা বাজারে কোনো প্রভাব ফেলবে বা ফেলার কি সম্ভাবনা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে লোডশেডিংয়ের কারণে আমাদের যে পরিমাণে মার্কেটের চাহিদা, আমরা চাহিদা মোতাবেক যদি আমরা মাল সরবরাহ করতে না পারি, তাহলে তো মার্কেটে একটি এর প্রভাব কম বেশি পড়বেই, এটি আপনাকে মেনে নিতেই হবে। কারণ যদি আমার একটি মালের যদি আমার চাহিদা থাকে 100 পিস, আমি যদি সেখানে 80 পিস সারাদিন বানাইয়া যদি আমি সেটি রেডি করে যদি পাঠাই, তাহলে সেটাতে একটা প্রভাব পড়বে। তবে আমরা যেটি বিশ্বাস করি সেটি হলো যে এখনো আমাদের সেই মহামারী আকারে সেই প্রভাবের জায়গা এখনো বাংলাদেশে বা কোনো ফ্যাক্টরিতে এরকম ভাবে তৈরি হয়নি। তারপরেও কিন্তু আমরা রেশনিং মেনে এবং আমাদের অন্য 2 ঘন্টার সময় আমরা বেশি কাজে লাগিয়ে অথবা রাতের 11টার পরে ফ্যাক্টরি চালু করে আমরা এরকম ভাবেও কিন্তু আমরা সেই কর্মঘণ্টাগুলো পুষিয়ে নেওয়ার চেষ্টা করেই ফ্যাক্টরিগুলো পরিচালনা করছি। কিন্তু পাশাপাশি আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার যে সমস্ত ফ্যাক্টরি রাত দিন 24 ঘন্টা চলে সেগুলোর ক্ষেত্রে এই প্রবলেমটুকু আসলে বেশি। পাশাপাশি যে জনজীবনের যে দুর্ভোগের কথাটি আপনি বলেছেন, এটি সত্যি সত্যি যে সমস্ত মানুষের ঘরে বিদ্যুৎ ছিল না, তারা কিন্তু বিদ্যুৎ না থাকা অবস্থায় তাদের জীবনযাপনের মান ছিল একরকম। যখন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতিটি ঘরে যখন বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, সেই বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পরে যখন বিদ্যুতের লোডশেডিং, তখন কিন্তু মানুষের আর বিদ্যুৎ ছাড়া আর আমরা কেউই চলতে পারি না। এটি আমাদের একটি সবার জন্যই প্রযোজ্য। সেই কারণে আজকে মানুষ যে কারণে লোডশেডিং এর কারণে যে কষ্টে আছে, বিভিন্ন দোকান, বিভিন্ন শপিং মল, বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে একজন গৃহিণী পর্যন্ত বিদ্যুতের যে জায়গায়, যে লোডশেডিং এর যে জায়গায় যে কষ্টে আমরা বর্তমানটি রেশনিং মাননীয় প্রধানমন্ত্রীর কথা মতো আমরা করছি, সেটি নিয়ে আমরা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ এবং আমরা যারা ব্যবসায়ী সবাই মিলে আমরা সেটিকে করার পক্ষে রয়েছি এবং সেটি সাধারণ মানুষও সেটিকে মেনে নিয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে এবং করোনা পরবর্তী সময়ের কারণে। কিন্তু বাস্তবিক অর্থে এটি যদি আমাদের লং মেয়াদে হয়ে থাকে, বাস্তবিক অর্থে যদি আমাদের একটি দীর্ঘ সময় যদি আমাদের এটি পোহাতে হয়, তাহলে আমাদের কষ্টের পরিমাণ বেড়ে যাবে। এবং যেটি মাননীয় প্রধানমন্ত্রী গত কিছুদিন আগে একটি মিটিংয়ে কিন্তু বলেছেন যে আমাদের সামনে যে হাহাকারের দিনটি আসার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেখান থেকে কিন্তু আমাদেরকে কিছু কর্ম পরিকল্পনা এবং দেশের মানুষ কিন্তু ইতিমধ্যে সেই কর্ম পরিকল্পনার মধ্যে রয়েছে। আজকে আপনি কৃষিক্ষেত্রে যদি দেখেন, এই কৃষিক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ আপনি গতবারের তুলনায় এবং এখনকার তুলনায়, আমি যেহেতু বগুড়া বাড়ি, এই অঞ্চলে প্রচুর পরিমাণে ধান এবং আমরা সবজি উৎপাদন করে থাকি এবং বাংলাদেশের ম্যাক্সিমাম জেলায় আমাদের সবজি কিন্তু ঢাকার কাউরান বাজারে কিন্তু এমন কোনো দিন নাই যেদিন আমাদের 100 ট্রাক সবজি আমাদের এদিক থেকে যায় না। এখন পর্যন্ত ফসল ফলাদি এবং ধান এবং অন্যান্য যে কৃষির যে সেক্টরটি, সেই সেক্টরটি এখনো আমাদের বাংলাদেশে সঠিক রয়েছে। আমরা বিশ্বাস করি যে এই সেক্টরটি যদি আমরা সঠিক রেখে, মাহফুজুল ইসলাম রাজ, আপনার আপনার কথা বুঝতে পেরেছি। আপনার এই কথার রেশ ধরে আমি যেতে চাই সিলেটে। সিলেটে আছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাহবুবুল হাকিম। আপনার কাছে জানতে চাইবো যে এই লোডশেডিং থেকে উত্তরণের পথটা কোথায় বা কে দেখাবে এই পথটা? এই ক্ষেত্রে আসলে সরকারের, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আলাদা টাস্কফোর্স গঠন করে একটা মনিটরিং, স্ট্রং মনিটরিং বাড়াতে হবে যে আসলে বিদ্যুতের অপচয় হচ্ছে কিনা। এর পাশাপাশি হচ্ছে রেশনিংটা, এই রেশনিংটাও যদি আসলে টাইম মেনটেন করা হয়, এটাও আসলে মনিটরিং করা দরকার। কারণ আপনি যদি জানেন আপনি নির্দিষ্ট
কোন সময় থেকে কোন সময় থাকবে না ইলেকট্রিসিটি, তাহলে আপনি ওইভাবে আপনার প্রোডাকশন প্ল্যানিং বা অন্যান্য প্ল্যানিং করতে পারেন। কিন্তু দেখা যায় যে আপনি জানেন যে এই সময় বিদ্যুৎ থাকবে না, ইলেকট্রিসিটি আসলো বা বিদ্যুৎ দিয়ে আপনি আপনার প্রোডাকশন শুরু করলেন, ওই মুহূর্তে দেখা গেল ইলেকট্রিসিটি চলে যাওয়া, আপনার কিন্তু যে কাঁচামালটা ইউজ হয় ওই কাঁচামালটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে বিদ্যুৎ বিভ্রাট মাঝে মাঝে হলে যেটা হয়, প্রচুর পরিমাণ র মেটেরিয়ালস বা কাঁচামাল ওয়েস্ট হয়, তার পাশাপাশি হচ্ছে যে প্রোডাকশন কস্টে একটা মানে মারাত্মক একটা প্রভাব আসলে সামনেই আসবে, যেটা হচ্ছে যে প্রত্যেকটা ডিজেল, আমি রিসেন্টলি কয়েকটা কোম্পানি, বড় বড় কয়েকটা কোম্পানির কয়েকজনের সাথে কথা হয়েছে, তাদের যে ডিজেল ভিত্তিক যে বিকল্প জ্বালানি, তার পাশা দেখা যাচ্ছে তাদের প্রত্যেক দিনের খরচ অনেক বেশি বেড়ে গেছে, যেটা সামনে তাদের যে খুচরা বাজারে যে সাপ্লাইটা হবে ওইটা ওইটাতে একটা প্রভাব আসে, দাম বাড়াতে হবে, যেটা আমাদের এমনিতে হিমশিম অবস্থা, তার উপর আরো যদি দাম বাড়ে এটা আসলে সাধারণ মানুষের জন্য খুবই কষ্টের হবে। তো এই কারণে এইটা এক ধরনের মনিটরিং, যে বিদ্যুতের রেশনিংটা ঠিক টাইমে হচ্ছে কিনা, তার পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধ কিভাবে করা যাবে, এইটা এই এই এটা দেখাশোনা করা। আর এর যেহেতু বিদ্যুতের সাথে আমাদের এই যে আমাদের যে রেমিটেন্স এটাও জড়িত, ডলারের সংকটটা জড়িত, ওই রেমিটেন্স এর ক্ষেত্রে আমাদের যে হুন্ডি বা যে অবৈধ পথে যে টাকাটা আসে এবং পাচার যে হয়, ওই পাচার এবং আসা ওই দুইটাকে আসলে রোধ করা এই মুহূর্তে আমাদের জন্য। জি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুল হাকিম, আমরা বুঝতে পেরেছি আপনার কথা। সময় স্বল্পতার কারণে আমাদের মানচিত্র আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।